হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন টিউব। আজকে তৈরি করছি চ্যাপার পিঠা। মজাদার স্বাদের এই রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চ্যাপার পিঠা বানানোর জন্য চ্যাপা ভর্তা করতে হবে। চ্যাপা ভর্তার জন্য অনেকগুলো রসুনকে একসাথে শুকনো তাওয়ায় ভেজে নিতে হবে। তারপর চ্যাপা শুটকিটাও শুকনো তাওয়ায় ভেজে নিতে হবে। শুটকি মাছগুলো অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে নিয়ে ব্যাস অনেকগুলো কাঁচা মরিচ ভেজে নেব। মরিচগুলো ভাজা হচ্ছে। আর অন্যদিকে এখানে কুসুম গরম পানিতে একটা ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে, এটাকে এখন রেস্টে রেখে দেব। অন্যদিকে কাঁচা মরিচ, চ্যাপা শুটকি আর রসুন দিয়ে ভর্তা করে নিয়েছি। এখন যেই ডোটা বানিয়ে রেখেছিলাম এটার ভেতরে পুরটা ভরে দেব। কীভাবে করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। পুরটা দেওয়া হয়ে গেছে, হাত দিয়ে ভালো করে চেপে চেপে পিঠাটা বানিয়ে নিতে হবে। এভাবে সবগুলো পিঠা একই পদ্ধতিতে তৈরি করে নিতে হবে। পিঠাগুলো বানানো হয়ে গেছে, এবার শুকনো তাওয়ায় পিঠাগুলো এপিট ওপিট দুপিট ভালো করে সেঁকে নিতে হবে। তাহলেই চ্যাপার পিঠা তৈরি হয়ে যাবে। খুব সাধারণ একটি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ। আশা করছি আজকের আয়োজন আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবারও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।